السلام عليكم ورحمة الله وبركاته. هاي guys شباب ভালো আছেন؟ الحمد لله আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার পৈতৃক গ্রামে। দীর্ঘ অনেক বছর পরে আমি গ্রামে এসেছি। তো গ্রামের এই পরিবেশে আসলে একটি কথা আপনাদের সাথে শেয়ার করছি যে বিষয়টি আসলে আমার কাছে খুব মনে হচ্ছে যে এটা আমাদের সবারই একটা সমস্যা। তো এই সমস্যা থেকে আমরা কেউই কিন্তু বাইরে নেই। যেটা হচ্ছে আমি চেয়েছিলাম যে আমার একজন ভাইকে আপনাদের সামনে পরিচয় করানোর জন্য তিনি দীর্ঘ 15 বছর পর সে ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। তো আসলে এই দেখা হওয়া বা যে বিষয়টি কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সাংসারিক জীবন হোক বাস্তব জীবন হোক বা বন্ধু-বান্ধব হোক একটা বিষয় সব সময় বেশি হয়ে থাকে সেটা হচ্ছে যে যখন কোনো নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় ভুল বোঝাবুঝি হয় আমাদের যেটা হয় আমরা সরে যাই এবং তৃতীয় পক্ষ এই কাজটি করে সে তার সুবিধাগুলো নামার চেষ্টা করে। প্রায় জায়গায় প্রায় সময়ে আমরা দেখি যেটা হচ্ছে যে একটা ভালো সম্পর্ক কোনো না কোনো ভাবে একটু ফাড়ল ধরলে বা একটু যদি দূরে সরে যায় সেখানে তৃতীয় পক্ষ কিন্তু বিভিন্নভাবে দুইজনকেই দুই ধরনের কথা বলে আরো দূরে সরে দেয় যার কারণে তারা একে অপরের লগে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে এবং তৃতীয় পক্ষ সে তার নিজের সুবিধাগুলো ভোগ করে। তেমনই একটি ঘটনা প্রেক্ষিতে আজকে এই গ্রামে আসা এবং গ্রামে এসে আমি যেটা উপভোগ অনুভব করলাম এবং আমার কাছে মনে হলো যে বিষয়টা আমি আসলে সবার মাঝেই শেয়ার করি। আজ 18 বছর পর আমি আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে। 18 বছর আগে তার সাথে আমার দেখা হয়েছিল। তো আসলে আনন্দটা অনেক বেশি এবং যার মাধ্যমেই হোক যেই বা কষ্ট করেছে আমি কে করেছেন বা কি হয়েছে আমি সেখানে যাব না, তবে আজ এই যে মিলনের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের সাথে একটা বড় ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলি এবং আমাদেরকে আড়াল করার পরে কিছু মানুষ তার সুবিধা নিয়েছে। তো ঠিক এই ধরনের ঘটনা কিন্তু সব জায়গায় হয়, বন্ধু বান্ধবের ক্ষেত্রেও বেশি হয়। তো আমি আশা করব যখন কোনো সমস্যা হবে কোনো ইগো না রেখে একে অপরের সাথে কথা বলা উচিত, যোগাযোগ করা উচিত। দেখবেন ঠিক যোগাযোগ করলে যেটা হয় যে নিজেদের মধ্যে ভুল বোঝাতে থাকে না এবং তৃতীয় পক্ষ কখনো সুযোগটা নেওয়ার সুযোগ পায় না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো সবাইকে যে আপনারা যদি কখনো কারোর সাথে কোনো ভাই ব্রাদার হোক আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক সেক্ষেত্রে যদি মনে হয় যে আপনার সাথে একটু দূরত্ব হয়েছে আপনি নিজ থেকে গিয়ে তার সাথে কথা বলুন শেয়ার করুন, দেখবেন আপনাদের সমস্যাটা কিছুই না, তৃতীয় পক্ষ আপনাদেরকে এমনভাবে মিস্টেক করছে বা এমনভাবে ডিমোটিভেট করছে যে আপনারা হয়তো খুব রেগে যাচ্ছেন বা ওকে দেখতে পাচ্ছেন না কিন্তু আসলে কিছুই না। তৃতীয় পক্ষকে কখনো কোনো সময় কোনো সম্পর্কের মাঝখানে আনা ঠিক নয়। তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার এই কথাগুলো আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা পালন করবেন। আসসালামু আলাইকুম।